আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাইস কিচেন পরিবারও আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আমি বাঁধাকপি ভাজি করে দেখাবো। সবাই আমরা এটা বানাতে পারি, কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করেছি। এই ভাজি রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। তাহলে চলুন ভিউয়ার্স আমরা রান্না শুরু করি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ এভাবে কুচি করে নিয়েছি। একদম মিহি কুচি করার দরকার নাই, এরকম সাইজ করে নিলেই হবে। এখন একটা হাঁড়িতে 2 কাপ পানি আর 1/2 চা চামচ লবণ দিয়ে জাল করে নিচ্ছি। পানি এরকম একবার ফুটে উঠলে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ঢেকে কুক করে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, বাঁধাকপি অলমোস্ট 70% সিদ্ধ হয়ে গেছে। এখনটা চালনির উপরে ঢেলে নিয়ে পানি ঝরিয়ে নিব। এভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলে বাঁধাকপি খুব সুন্দর ঝরঝরে হয়, যদিও পুষ্টিগুণ কিছুটা কমে যায়। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল একটু গরম হলে এর মধ্যে এখন আমি অ্যাড করছি 1/2 চা চামচ গোটা জিরা। জিরা একটু ফুটে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2টা শুকনা মরিচ। এই শুকনা মরিচটা আমি কেটে দিব। জিরা ও মরিচ একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1/2 টেবিল চামচ রসুন কুচি। হালকা বাদামি করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। খেয়াল রাখতে হবে বাঁধাকপি যেন ফ্রাই প্যানের নিচে লেগে না যায়, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে একটু বুঝে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় কিছুটা লবণ আমি দিয়েছিলাম। এভাবে মাঝে মাঝে নেড়ে রান্না করতে হবে। 5 মিনিট রান্না করার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। সব কিছু আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে পেঁয়াজ পাতা না থাকলে ধনে পাতাও দিতে পারেন, তবে পেঁয়াজ পাতা দিলে এটা খেতে খুব মজার হয়। বেশিক্ষণ রান্না করব না, জাস্ট 1 থেকে 2 মিনিট এরকম নেড়ে রান্না করে নিচ্ছি। নামানোর আগে 1 চা চামচ সরিষার তেল দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দারুণ বাঁধাকপি ভাজি রেডি। আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এখন একটা বাটিতে সার্ভ করে নিব। দেখুন ভিউয়ার্স, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। চলুন তাহলে গরম ভাতের সাথে খেয়ে দেখি কেমন হলো। খেতে কিন্তু খুব মজাদার হয়েছে। সরিষার তেল, পেঁয়াজ পাতা আর শুকনা মরিচের দারুণ একটা কম্বিনেশন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইকে একটা ক্লিক করে দিবেন প্লিজ, আর কেমন হলো তা কমেন্টস করে জানাতে পারেন। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সময় নিয়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।